আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পাশের পর বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছে, এরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হবে। কেউ সরকারি কলেজে ভর্তি হবে, কেউ বেসরকারি কলেজে ভর্তি হবে, অর্থাৎ লক্ষাধিক শিক্ষার্থী। সাপোজ ধরো 10 লক্ষ শিক্ষার্থী আমাদের এই বছরে পাশ করেছে, 23 পরীক্ষায় 10 লক্ষ শিক্ষার্থী পাশ করেছে। এখন 10 লক্ষের ভিতর আমি বলছি না যে 1 লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হবে, বিষয়টা এমন না। কারণ কি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি সিট সংখ্যা দেখো, সেক্ষেত্রে আমার মনে হয় না টোটাল মিলে 1 লক্ষ সিট হবে। তারপরে আমি ধরছি যে 1 লক্ষ শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হবে। আর যে আমাদের টোটাল 9 লক্ষ শিক্ষার্থী পড়ে থাকলো, এরা কোথায় ভর্তি হবে? অনেকে উন্মুক্ততে ভর্তি হবে, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি হবে। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছরের সিট সংখ্যা ধরা হয়েছে 8 লাখ। একটু কল্পনা করে দেখো, 8 লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে, এবং উন্মুক্ততে সিট সংখ্যা ধরা হয়েছে 87,000 প্লাস, এই টাইপের কিছু একটা হবে, এরকম সিট সংখ্যা ধরা হয়েছে। তারপরে বাদবাকি যা আছে সেগুলো পাবলিক ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বেসরকারি ইউনিভার্সিটি, বেসরকারি মেডিকেল, এগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আমাদের ধরতে গেলে 4/3 সিট সংখ্যাই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হবে। কারণ কি, সবাই তো আর পাবলিক ইউনিভার্সিটিতে বা মেডিকেলে পড়তে পারবে না, বাদবাকি শিক্ষার্থীরা এইসব জায়গাতে ভর্তি হবে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে, আমরা তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছি অনেকদিন হয়ে গেল, আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি 2024 কবে থেকে শুরু হবে? কারণ কি, অনার্স ভর্তি 24 শুরু হলে আমরা কিন্তু ডিরেক্টলি কলেজে গিয়ে ভর্তি হতে পারবো না, যে আমার টার্গেট অমুক কলেজে ভর্তি হবে, সেই কলেজে ভর্তি হয়ে গেলাম, বিষয়টা এমন না। তোমরা এসএসসি পাশের পর এইচএসসিতে ভর্তির সময় যেরকম আবেদন করেছিলে, আবেদন করে একটা কলেজ পাওয়ার পর ভর্তি হয়েছিলে, ঠিক সেম একইভাবে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তীতে যখন তুমি একটা কলেজে ভর্তির জন্য মনোনীত হবে, তারপরে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে, এবং ওই কলেজে যদি তোমার চান্স না হয়, সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে না, পুনরায় আবার অন্য কলেজে তুমি আবেদন করতে পারবে। বিষয়টা হচ্ছে এমনই, এখানে আমাদের ডিরেক্টলি গিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। যা ভর্তি কার্যক্রম হবে অনার্সে, সব কিছু অনলাইন ভিত্তিক হবে, ম্যানুয়ালি কোনো ভর্তির সুযোগ নেই। এই জন্য যখন আমাদের ভর্তি আবেদনের নোটিশটা দিবে, তখন আমাদের আবেদন করতে হবে, আমাদের পছন্দের কলেজে আবেদন করতে হবে, সেখানে সাবজেক্ট চয়েসও দিতে হবে, যে আমি কোন কোন বিষয়গুলো নিয়ে পড়তে চাচ্ছি, বা অমুক কলেজে অমুক বিষয়ে আমি চান্স পেতে চাচ্ছি, এগুলো সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পরবর্তীতে একটা কলেজে তুমি ভর্তির জন্য মনোনীত হবে, যদি সেই কলেজে যেই যোগ্যতা চেয়েছে সেই যোগ্যতা যদি তোমার থাকে। আবার এখানে যোগ্যতা কি, হ্যাঁ, তোমাদের অনার্স যে ভর্তিটা, এই ভর্তিটা এইচএসসির মতোই জিপিএর উপর নির্ভর করে ভর্তি করা হবে। সাপোজ তুমি ধরো এসএসসি পাশের পর আমরা যখন এইচএসসিতে ভর্তি হলাম, কলেজে ভর্তি হলাম, তখন শুধুমাত্র আমাদের এসএসসি রেজাল্টটাকেই ফ্যাক্ট ধরা হয়েছিল, আমাদের আগের যে জিএসসি পিএসসি এগুলোর রেজাল্ট কোনো ধরা হয়েছিল না। কিন্তু অনার্সে ভর্তির সময় তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটার রেজাল্টকেই ধরা হবে। এসএসসিতে কত জিপিএ পেয়েছো, এইচএসসিতে কত জিপিএ পেয়েছো, এই টোটাল দুইটার উপর ভিত্তি করে অনার্স ভর্তিটা হবে। ভর্তি আবেদনের সময় তোমার এসএসসি রেজাল্টটাও লাগবে, এইচএসসি রেজাল্টটাও লাগবে। এইটা বিষয়টা সময় মাথায় রাখবে যে আমার এসএসসি এবং এইচএসসি জিপিএর উপর ভিত্তি করে তারপর আমি একটা কলেজে চয়েস দিতে পারবো। তারপরে যদি কলেজ কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করে, সেই কলেজের জন্য উপযুক্ত মনে করে, তাহলে তারা আমাকে ওই কলেজে সুযোগ করে দেবে পড়াশোনা করার জন্য। তার পরবর্তীতে গিয়ে আমি ওই কলেজে ডিরেক্টলি ভর্তি হয়ে পড়াশোনাটা স্টার্ট করতে পারবো, তার আগে কিন্তু না। এখন কথা হচ্ছে, এই অনার্সের যে এত কার্যক্রম করতে হবে, আমরা তো রেজাল্ট পেলাম অনেকদিনই হয়ে গেল, এখন আমাদের ভর্তি আবেদনটা কবে থেকে শুরু হবে, আমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে ভর্তিটা কবে থেকে শুরু হবে, বিষয়টা তো জানতে হবে নাকি? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমাদেরকে যে আপডেটটা জানানো হয়েছিল ভর্তি বিষয়ক, সেটা হচ্ছে তোমাদের অনার্স যে ভর্তির যে কার্যক্রমটা, অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা ডিসেম্বর মাসে প্রকাশ পাবে। এই মুহূর্তে ডিসেম্বর মাস রানিং, তারা বলেছে ডিসেম্বর মাসের শেষের দিকে গিয়ে প্রকাশ পাবে, একবারে লাস্ট উইকে শেষের দিকে গিয়ে প্রকাশ পাবে। এবং লাস্ট উইকে যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে জানুয়ারিতে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের ঝামেলাগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে তোমাদের ভর্তিটা স্টার্ট হয়ে যাবে, এবং ভর্তিটা স্টার্ট হয়ে গেলে তখন একমাত্র আমরা ভর্তি হতে পারবো। এই বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি একটা নিউজ প্রকাশ করেছে, তো বেশি কথা না বলে আমরা সরাসরি নিউজটা দেখে নিবো, এবং সেখান থেকে দেখবো যে অনার্স ভর্তি 2024 বিষয়ে তারা কি তথ্য দিয়েছে। নিউজ মাধ্যমে যেটা জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ডিসেম্বরে ভর্তি হবে আগের নিয়মেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হতে পারে। এবারও জিপিএ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বুধবার 29 নভেম্বর সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। তিনি বলেন, 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আমরা এখনও কোনো সভা করিনি, তবে ডিসেম্বরের শুরুতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অধ্যাপক মশিউর রহমান জানান, এবারও আগের নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি করানো হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপি নম্বরের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন, আলাদা করে কোনো পরীক্ষার আয়োজন করা হবে না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমাদের অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটা হবে ডিসেম্বরের শেষের দিকে। এই মুহূর্তে ডিসেম্বর মাস্টার রানিং একেবারে লাস্ট উইকে গিয়ে প্রকাশ পাবে, এবং যখনই বিজ্ঞপ্তিটা প্রকাশ পাবে সেই বিজ্ঞপ্তিতে ক্লিয়ারলি বলে দেওয়া থাকবে যে আমি এই বছর অনার্স ভর্তির জন্য আমার কত জিপিএ লাগবে, বা কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিতে পারবো, কোন কোন কলেজে ভর্তি হতে পারবো, ভর্তির প্রক্রিয়াটা কি, নিয়মটা কি, টোটাল তথ্য দেওয়া থাকবে। এবং আমরা তো আছি, যখন যে আপডেটটা আসে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যাতে অনার্স ভর্তি বিষয়ক যে কোনো আপডেট পেলে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিতে পারি। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।